তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের ওড়িশায় আছড়ে পড়েছে দানা। সেখানকার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া বইছে ভারতের পশ্চিমবঙ্গেও। দুই রাজ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে ঘূর্ণিঝড় দানা 24 অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত 1:30 থেকে 3:30 নাগাদ আঘাত আনে। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে তা ওড়িশার উত্তর উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ মূলত ওড়িশার ভিতরকণিকা এলাকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে 13 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, তখন ঘূর্ণিঝড় দানা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।